মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে চলছে রংদোলের মেলা, আর সেই রংদোলের মেলায় কিনা বিক্রি হচ্ছে রোল, মোগলাই, বিরিয়ানি, ভাবা যায়। তো বাইরে থেকে আসা কিছু দুষ্ট ইউটিউবার তারা এটি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে যে মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে এগুলো বিক্রি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে একদম সঠিক তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব, আর তার জন্য আমি চলে এসেছি শ্রীধা মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যে ফুড ফেস্টিভ্যাল বা এই রংদোলের মেলা যে স্থানটিতে হচ্ছে সেই স্থানে। আর সেখানে দেখতে পাচ্ছেন কত ভক্ত এই স্থানে এসে উপস্থিত হয়েছে, আর আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এসেছি প্রায় 9টা সাড়ে 9টার সময়। আর সেই সময় ভিড়টা চোখে পড়েছে, এতটাই ভিড়, আর সন্ধ্যার সময় এখানে পা রাখার জায়গা ছিল না। আর প্রত্যেকটা স্থানে দেখতে পাচ্ছেন জগন্নাথ ভেজ প্রসাদ, কোথাও রয়েছে রাধারানীর প্রসাদ, মানে এমন অনেক নাম আপনারা এই স্থানে দেখতে পাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আপনারা রোল ঠিকই দেখতে পাবেন, কিন্তু রোলটা কিন্তু পুরো পিওর ভেজ, মানে 100% ভেজ, উইথআউট অনিয়ন গার্লিক। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে এমন কিছু হবে না যেটি সারা দুনিয়ার কাছে একটি ইতিহাস সৃষ্টি হয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন প্রত্যেকের কাছে শ্রীধা মায়াপুর খুব ভালোবাসার একটি স্থান, সেই স্থানে আপনারা রোল অবশ্যই পাবেন, সেটি হচ্ছে পনির রোল। চাউমিন অবশ্যই পাবেন, সেটি হচ্ছে ভেজ চাউ, আপনারা পাবে পনির চাউ, এবং মাঞ্চুরিয়ানও পাবে এখানে, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজিটেবল, এমন অনেক কিছু আপনারা পাবেন। দেখতেই পাচ্ছেন প্রভুজি এখানে রোল ঠিকই তৈরি করছে, কিন্তু তার মধ্যে দেওয়া আছে পনির রোল, ভেজ রোল, এমন অনেক কিছু। এখানে র্যাম ড্যাম করে গরমাগরম তৈরি হচ্ছে, আর মিনিটের মধ্যেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই স্থানে তার ডেকোরেশন করেছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর এখনও যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে মাতাজি কিন্তু অনেক রকম, মানে আলুর চপ, তারপর বেগুনি এবং পনিরের অনেক রকমের আইটেম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, স্প্রিং রোলের থেকে শুরু করে অনেক কিছু পাবেন, যেটি আপনারা আর কি বিভিন্ন স্থানে যে ফুড ফেস্টিভ্যাল এগুলো আপনারা ননভেজ খান, ঠিক তার প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন, পুরো পিওর ভেজ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আছে সাউথ ইন্ডিয়ান অনেক ডিশ, শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান নয়, আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন এখানে অনেক বিদেশিদের স্টল রয়েছে, এবং রয়েছে অনেক রাশিয়ান, ইটালিয়ান, অনেক রকমের চাইনিজ, অনেক রকমের ফুড স্টল আপনারা এই স্থানে দেখতে পাবেন। আপনারা জানেন যে মায়াপুর হচ্ছে একটি মিনি ওয়ার্ল্ড, যে স্থানে আপনারা এক জায়গার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে যত জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই খুব ডেলিসিয়াস এবং সুস্বাদু। এবং আপনারা হয়তো বলবেন যে আমরা খেলাম খুব একটা টেস্ট লাগলো না, দেখুন অনেক সময় কি হয়, আপনারা তো প্রতিনিয়ত ননভেজ খান, তার জন্য হয়তো ভেজের টেস্টটা হয়তো আপনারা পান না, কিন্তু কি করবো বলুন, আমরা হয়তো বছরের এই একাধবার হয়তো এমন মেলা সিধা মায়াপুর ইস্কন বা প্রভুপাদের কৃপায় আমরা হয়তো পেয়ে থাকি, তার জন্য এগুলো আমাদের কাছে ভীষণ টেস্টি। দেখতেই পাচ্ছেন এখানে ক্রিস্পি বেবিকর্নের থেকে আরও অনেক কিছু। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতেই পাচ্ছেন এখানে পুরো বিদেশিরা, এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু স্কনের ডিভোটি, এরা প্রত্যেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে এরা অনেক রকমের, মানে ওদের দেশের কান্ট্রির বিভিন্ন খাবার এখানে কিন্তু ওরা তৈরি করছে। ভাবুন তো, অবাক লাগে না, যারা ছিল হিপ্পি তারা হয়ে গেছে আজকে হ্যাপি, আর আমরা যারা ইন্ডিয়াবাসী, আমরা যারা হ্যাপি, আমরা হয়ে গেছি হিপ্পি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আজকে ভাবুন, ওরা যারা দেশ বিদেশ থেকে এসছে, কে কৃষ্ণ কে জগন্নাথ, ওরা কিন্তু কিছুই জানতো না, কিন্তু আজ ওরা জেনেছে। দেখুন, আজ তারা সনাতন ধর্মটাকে তারা গ্রহণ করেছে, গ্রহণ করে তারা দেখতেই পাচ্ছেন অনিয়ন, গার্লিক, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, প্রত্যেকটা জিনিস তারা ছেড়ে আজ ইন্ডিয়াতে এসে তারা ঠিক এমনভাবেই ভগবানের সেবা কার্য চালিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকেই আছে তারা আজ ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গেছে। তো আপনারা ভাবুন তো, আমরা কি করি, বিদেশে গিয়ে সেটেল হওয়ার চেষ্টা করি, আর এরা আজকে মায়াপুরে এসে তারা ভক্তি জীবন লিড করছে এবং স্বল্প কিছু উপার্জন করছে যাতে তাদের সংসারটা কোনোরকম চলে যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে একটি কি বলবো, এটাকে চিজ ধোসা বলা চলে। তো এটা কিন্তু খুবই টেস্টি, আমি কিন্তু ট্রাই করেছি, কেননা মায়াপুরে কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। এবার আপনারা অনেকেই বলবেন যে মেলাটি কতদিন ধরে চলবে, দেখুন মেলাটি আর এক থেকে দুদিন চলবে, কেননা এর আগের একটি ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে গৌর পূর্ণিমার মোটামুটিভাবে দু একদিন পর এই মেলাটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি তারা হয়তো জানেন না। তো দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু ক্রিস্পি বেবিকর্ন রেডি হচ্ছে এবং এখানে রয়েছে অনেক ডেলিসিয়াস ডেলিসিয়াস প্রসাদম। এবার আপনারা ভাববেন যে এগুলো তো রেস্টুরেন্ট, ফুড ফেস্টিভ্যাল, এখানে প্রসাদম বলার কী আছে।
প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এখানে যা যা জিনিস এখানে পাবেন প্রত্যেকটা জিনিসই ভগবানকে অফার করে দেওয়া হয়। এবার বলেছি আপনারা যারা ওই দুষ্ট ইউটিউবার যারা এসে বলেছে ইস্কনে বিরিয়ানি বিক্রি হচ্ছে, ইস্কন নাকি ভেজ খায়, তাহলে এসব কী, এসব বিরিয়ানি বিক্রি হচ্ছে ব্যাপারটা কী, কিন্তু আপনারা জানুন এই বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই বিরিয়ানিটি কিন্তু একদম নিরামিষ এবং এখানে হয়তো আপনারা পনির বিরিয়ানি পাবেন, না হলে এঁচড় বিরিয়ানি পাবেন, এমন কিছু। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে যারা আপনাদের কাছে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা শুধুমাত্র বিভ্রান্ত বা নেগেটিভ বিভিন্ন রকম জিনিস উপস্থাপন করে বিভিন্ন রকমভাবে তারা হয়তো ভাইরাল হওয়ার চেষ্টা করে। কিন্তু আপনারা ভাবুন তো, শ্রীধাম মায়াপুরে কিন্তু এমন কিছু হয় না যেটি আপনাদের কাছে খুব অন্যরকমভাবে উপস্থাপন করা যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের জিনিস পেয়ে যাবেন। এখানে কিন্তু ইটালিয়ান ডিশ পেয়ে যাবেন, এখানে পিৎজাটি পেয়ে যাবেন, পাশেই দেখতে পাচ্ছেন ওভেন, তো সেই ওভেনের মধ্যে আপনাদের কিন্তু গরমাগরম পিৎজাটি রেডি হয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা ইটালিয়ান ডিশ রয়েছে, এখানে আপনার পাস্তা পাবেন, এখানে আপনি বার্গার পাবেন, আরও বেশ কয়েকটি ডিশ, এখানে মকটেল পাবেন, পুরো সফট ড্রিঙ্ক। তো প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পাচ্ছেন আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা আগামীকাল চলে আসুন, এবং আগামীকাল চলে এসে আপনারা হয়তো এই মেলার কিছুটা অংশ আপনারা পাবেন। তার জন্য এই এবছর আপনারা যারা মিস করে গেলেন তারা অবশ্যই পরবর্তী বছর আপনারা কিন্তু মিস করবেন না, কেননা সিধা মায়াপুরে এই মেলাটি কিন্তু, আপনাদের আরও একবার বলছি, এই মেলাটি কিন্তু গৌর পূর্ণিমার প্রায় এক মাস ধরে চলে, গৌর পূর্ণিমার আগে। আর আপনারা জানেন শ্রীধাম মায়াপুরে কিন্তু এক মাস ধরে এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালগুলো চলে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রাশিয়ান অনেক কিছু পাওয়া যায়, এরা প্রত্যেকই রাশিয়ান ডিভোটি, এবং আরও অনেক কিছু আছে যেগুলো এরা হয়তো এদের মেনু কার্ডে রয়েছে, সেটা দেখলে দিলে পরে অর্ডার দিলে আপনাকে হয়তো 20-25 মিনিটের মধ্যে একদম গরমাগরম এরা কিন্তু রেডি করে দেবে। প্রিয় বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন এটিও একটি প্রসাদম সেন্টার, এখানেও কিন্তু বিরিয়ানি পাবেন, এবং এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো এসে অনেকেই আপনারা ট্রাই করেছেন। আমি তো প্রত্যেকটা স্থানে তো ট্রাই করা সম্ভব হয় না, তবে কিছু কিছু জায়গায় ট্রাই করেছি। আপনারা জানেন আমি ভীষণ পছন্দ করি খেতে, কিন্তু অনেক নয়, অল্প। আর এখানে রয়েছে সুইটসের অনেক আইটেম, এবং রয়েছে বার্গার, এবং আরও বেশ কিছুটা আইটেম কিন্তু এখানে রয়েছে। বললাম না আপনাদের আমি বলে শেষ করতে পারবো না এই মেলার মধ্যে কত কিছু রয়েছে। আর এই মেলার মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটি হচ্ছে ভগবানের অল্টার। আপনারা ভাবেন না যে ভগবানের অল্টার কোথায় পাবো, কেমনভাবে পাবো, আর কেমনভাবে মায়াপুর ইস্কনের মধ্যে যে ড্রেসগুলো, দেখুন এই মেলার ড্রেসগুলো এখন আপনারা পাবেন, এখন অনেক রকমের কালেকশান, কিন্তু এরকম ড্রেস কিন্তু মায়াপুরে আপনারা প্রতিনিয়তই কিন্তু পাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে গোলা, এবং রয়েছে কর্ন, সুইট কর্ন যেমন রয়েছে, এবং রয়েছে ফ্রাই কর্ন, এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন, কেননা বিদেশিরা কিন্তু হেলদি এবং টেস্টি দুটো খাবারই ওরা পছন্দ করে, তার জন্য ওরা কিন্তু সুইট কর্ন এরা খুব পছন্দ করে। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমাদের একটি বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, এবং ব্রহ্মচারী প্রভুর সঙ্গে তাদের সুইট কর্ন খাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেকটা জায়গার জন্য একটি ফুডকোর্টের মধ্যে একটি বসার জায়গা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চেয়ার এবং টেবিলের ব্যবস্থা আছে, যেখানে আপনারা খাবার কিনে ওখানে আপনারা নিয়ে বসে খেতে পারেন। আর পাশেই রয়েছে ডাস্টবিন। আপনাদের কাছে হাত জোর করে বিনম্র নিবেদন, বিদেশিরা এখানে কিন্তু একটা কাগজের টুকরো ফেলে না, কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনারা কিন্তু এখানে নোংরা করে চলে যান। প্রিয় বন্ধুরা, এবার আপনারা ভাবতে পারেন যে বাঙালি হয়ে বিদেশিদের এত সাপোর্ট, না আমি সাপোর্ট করছি না, আমি নিজে একজন বাঙালি, আমি বাঙালিদের প্রতি প্রেম ভালোবাসা সব কিছুই আছে, কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যে খাবারটা খাচ্ছেন সেই যে ছোট্ট টুকরোটি বাইরে না ফেলে আপনারা ডাস্টবিনে ফেলতে পারেন। কেন বলুন তো, কারণ এটি তো একটি ইন্টারন্যাশনাল সংস্থা, এখানে দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত হাজারে নয় লক্ষাধিক দর্শনার্থী আসে, আর ওরা আমাদের দেখে শিখবে, ওদের দেখে আমরা শিখবো না, তার জন্য আমাদের প্রতিনিয়ত উচিত যে ওদের সামনে আমাদের বেটারটাকে উপস্থাপন করা, কেননা ওরা আমাদের ভারতের অতিথি, মানে ওরা হচ্ছে ভারতের অতিথি, কারণ ওরা আসছে, আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু অনেক ভালো হচ্ছে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হচ্ছে, আজ নদিয়া জেলার মানে কি বলবো মায়াপুরের জন্য মানে জিডিপি মানে কি বলবো একটা কিছু পার্সেন্টেজে দেখলে পরে প্রায় 60% জিডিপি কিন্তু মায়াপুর থেকে বার হয়, তো যে কারণে আমাদের কিন্তু এটা নজর রাখা উচিত। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অনেক রকমের ড্রেস, এবং রয়েছে অনেক ব্যাগ, এবং প্রভুজিদের জন্য রয়েছে অনেক ধুতি এবং তুলসীর মালা, যে মালাগুলো হয়তো আপনারা অন্য সময় পান না, কিন্তু এই টাইমে অনেক স্থান থেকে আসে, যেমন বৃন্দাবন থেকে, যেমন আসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। আর যেমন অল্টার, যেখানে ভগবানের বিগ্রহ আপনি স্থাপন করবেন, সেখানে যেমন রাজস্থান থেকে আসে, আপনারা জানেন যে রাজস্থানের কারুকার্য কতটা সুন্দর, তো এখানে আরও রয়েছে মিউজিকের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট এবং অনেক কিছু।
মানে কি বলবো, আমি যদি বকবক করতে থাকি 10 থেকে 9 এখানে 1 ঘন্টা ধরে আপনাদের এই মেলাটাকে আপনি দেখাতে পারি। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কিন্তু এই মেলাটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবার আপনারা বলবেন যে এ মেলা কলকাতায় তো মানে হাঁটে পথে এমন মেলা দেখা যায়, এর থেকে কত বড় বড় মেলা? হ্যাঁ, অনেক বড় বড় মেলা ঠিকই হয়, কিন্তু এরকম একই জায়গার মধ্যে এমন মেলা কিন্তু আপনারা দেখতে পাবেন না। দেখতেই পাচ্ছেন অল্টারগুলো, আর পাশেই রয়েছে তুলসীর মেলা, যে মেলায় আপনারা প্রায় মানে 20-25-30 মানে কান্ট্রির ভক্তরা এখানে এক জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর কলকাতায় সায়েন্স সিটি বলুন, ইকো পার্ক বলুন, যে যে জায়গায় বিশাল বড় বড় ট্রেড ফেয়ার বলুন, বিভিন্ন রকম ফুড ফেস্টিভ্যাল বলুন, আরও হস্তশিল্প মেলা বলুন, ইকো পার্কের প্রত্যেকটা স্থানে কিন্তু আমি গেছি। কেননা আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। প্রত্যেকটা জায়গায় গেছি, সেই সব জায়গায় গিয়ে হয়তো আপনারা অনেক কিছু দেখতে পাই, কিন্তু এই একই জায়গায় আমরা যেমন পাবো ভগবানকে দর্শন করতে পারবো, যেমন আমরা গঙ্গা স্নানের অনুভূতি নিতে পারবো, তেমন অনেক রকমের নিরামিষ খাবার, দেশ বিদেশের বিভিন্ন নিরামিষ খাবারের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো। প্রিয় বন্ধুরা, তাহলে এবছর আপনারা যারা মিস করে গেছেন, পরবর্তী বছর একদম মিস করবেন না। এখানে রয়েছে পাপড়ি চাট, আর দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি জায়গার মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মার্কেটটির নাম কি জানেন? এটিকে নাম দেওয়া হয়েছে গৌরাঙ্গ মার্কেট। আর এরই পাশে রয়েছে রাধামাধব মন্দিরের সাইডে, ওইদিকে রয়েছে নিত্যানন্দ মার্কেট, সেটি আপনাদের পরে দর্শন করাবো। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে জুস এবং রয়েছে সুইটকর্ন। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি একটা নয়, আমি গেলে পরে আমি 2 সুইটকর্ন না খেলে আমার ঠিক শান্তি আসে না। তো যাই হোক, এখানে আরও মোমোজ আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ আপনাদের মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরতে পারে। প্রিয় বন্ধুরা, রংদোলের জন্য আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যে কারণে 2 প্রায় হয়তো আমি ভিডিও দিতে পারিনি, কেননা এত ব্যস্ত ছিলাম কর্মব্যস্ততার কারণে আপনাদের দিতে পারিনি। এখান থেকে ফুচকাটা ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের। মায়াপুরে আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যে অল্টারের কথাটি বলেছিলাম, এই সেই অল্টার, যে অল্টারটি কত সুন্দর কারুকার্য। হ্যাঁ, দামটা একটু বেশি, একটু বেশি না, বেশ খানিকটাই বেশি, কিন্তু কী করবো বলুন তো, বেশ খানিকটা বেশি হলেও জিনিসটা তো খুব সুন্দর। এমন জিনিস কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন, এরা কিন্তু সেই রাজস্থান উজ্জয়িনী থেকে ছুটে এসেছে। তো হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। মায়াপুর ব্লগ, মায়াপুরের সমস্ত আপডেট এইভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। মায়াপুর ব্লগের সঙ্গে এতদিন জুড়ে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন, তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। হরে কৃষ্ণা, জয় শ্রীধাম, মায়াপুর কি জয়, জয় শ্রীলা প্রভুপাদ, রাধা মাধব কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, গৌর পূর্ণিমা কি জয়, রং দোল কি জয়, হরে কৃষ্ণ।